আপনারে দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। একান্ত দেশবাসীকে এই রোগ থেকে সকলকে মুক্ত করুক চাই। যে লকডাউন করা হয়েছে আমরা সমর্থন করি। আমাদের যে এই যে তিন সপ্তাহ যে করেছে, তো আমাদের লকডাউনের উপরে কোনো ক্ষুব্ধ নেই। তো শর্টকাটেই বলছি, একান্তভাবে অনুরোধ, আমরা বোম্বাইয়ের জিজামাতায় আছি, আমাদের হুগলি জেলায় বাড়ি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মমতা ব্যানার্জি কাছে অনুরোধ, আমরা বাড়ি ফিরে যেতে পারি। আমরা এখানে খুবই কষ্টের মধ্যে রয়েছি, আমরা আরও অন্যজন অনেকজন রয়েছি। একান্তভাবে অনুরোধ করছি যে এখানে খাওয়া দাওয়ার খুবই কষ্ট হচ্ছে আমাদের, আমরা হেল্প চাই কিছু, কারুর আমরা সহযোগিতা পাই না। আমরা তো মানে কর্ম করতে আসছি, আমাদের হেল্প করার মতন কেউ নাই। ওই জন্য সেই হিসেবে সকলকে আমাদের অনুরোধ করা হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীকে খাস করে, যে আমাদের কোনো হেল্পের জন্য যেমন আমাদের কিছু সহযোগিতা করে আমরা আমাদের রাজ্যে ফিরে যেতে চাই। তাদের উনি যদি যা চাই, যে চোদ্দো দিন না পনেরো দিন লাগবে বলছে, আমরা তাতেও রাজি আছি। আমরা এখানে তো না খেতে পাওয়ার মধ্যেই রয়েছি। এই বলে শেষ করছি, বেশি কিছু বলবো না, যে আমার রাজ্যেতে যেয়েই জানাবো আমরা সমস্ত কিছু কী কষ্ট হয়েছিলাম। এই বলে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন।